সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লো 7.0 বাংলা ওয়েবিনারে। আমি আতিক হাসান, কন্ট্যাক্ট 3D ডিজাইনার, ক্লো ইন্ডিয়া অফিস। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো নতুন কিছু ফিচার্স যা 7.0 সংস্করণে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আগের কিছু ফিচার আরও উন্নত করা হয়েছে সেগুলো সম্পর্কে। সুতরাং এই লাইভ দেখতে থাকুন এবং আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে তাহলে চ্যাট সেকশনে লিখতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে যে নতুন ফিচারকে পরিচয় করে দিতে চাই তা অ্যাপল সিলিকনের ম্যাক ব্যবহারকারীদের জন্য সুসংবাদ। অবশেষে ক্লো 7.0 এখন অ্যাপল সিলিকনেও নেটিভলি চলবে। অ্যাপল সিলিকনের ম্যাকে ক্লোয়ের পূর্ববর্তী ভার্সনগুলো ব্যবহারের সময় আপনি অবশ্যই খেয়াল করেছেন প্রোগ্রাম চালু করার শুরু থেকে প্রাথমিক অপারেশনটি খুব ধীরগতির ছিল। ক্লো 7.0 এই রিলিজে আমরা সর্বোপরি ক্লোয়ের পারফরমেন্সের তেমন উন্নতি করেছি যেমন ইন্টেল বিল্ডিনের একটা ম্যাকে চলত। অ্যাপল সিলিকনের ম্যাক ব্যবহার করার সময় এখনও কিছু অংশের স্পিড সন্তোষজনক নাও হতে পারে। যাই হোক, আমরা এখনও অ্যাপল সিলিকনে ক্লোয়ের অপটিমাইজেশন নিয়ে অধ্যয়ন চালিয়ে যাচ্ছি, তাই দয়া করে উন্নত কর্মক্ষমতা সহ ক্লো ফিরে আসার অপেক্ষায় থাকুন। ক্লো 7.0 প্যান্টনকে লিঙ্ক করা হয়েছে, এটা নিশ্চিত করতে যে প্যান্টনের সবচেয়ে আপডেট কালারগুলো ক্লোতে রয়েছে। আপনি ক্লোয়ের মাধ্যমে কালার উইন্ডোতে প্যান্টন লাইব্রেরি অ্যাক্সেস করতে সক্ষম হবেন। আগের মতো একই ধাপ অনুসরণ করে অবজেক্ট ব্রাউজারে ফেব্রিক সিলেক্ট করুন অথবা টিম গ্রাফিক্স অ্যাভাতার সিলেক্ট করুন। তারপর প্রপার্টি এডিটরে গিয়ে আপনি কালার শিপ সিলেক্ট করলে কালার উইন্ডো পপ আপ হবে। এখানে একটি ইনফরমেশন আইকন রয়েছে, এটা এক্সপ্লেন করে যে এই কালার প্যান্টন আইডেন্টিফাইড স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ নাও করতে পারে। এখানে আপনি ড্রপ ডাউন থেকে দেখতে পাবেন প্যান্টন লেভেল যুক্ত নতুন ট্যাব। এখানে এই ট্যাবে পলিস্টার TSX, কটন TCX এবং নাইলন ব্রাইট TN কালার অপশন রয়েছে, যা পূর্ববর্তী ভার্সনগুলোর কালার উইন্ডোতে অরিজিনাল 1, 2, 3 ট্যাবে ছিল। এখন আপনার কাছে বিভিন্ন ভিউ অপশন রয়েছে, চিপ ভিউ অপশন, নামের সাথে লিস্ট ভিউ অপশন এবং ডিটেল অপশন। আপনি এখনও কালার চিপের সাইজ স্লাইডারের মাধ্যমে ছোট বড় করতে পারবেন। প্যান্টনের নাম এবং সিমিলার কালার দিয়ে সার্চ করতেও পারবেন। উদাহরণস্বরূপ আমি যদি এই গ্রিন কালারের সিমিলার খুঁজি, তবে এটা সিলেক্ট করার পর সার্চ আইকনে ক্লিক করব, তাহলে সিমিলার কালার চলে আসবে। কালার উইন্ডোতে আপনার পছন্দের কালার খুঁজে পেলে তা সিলেক্ট করুন, তাহলে রিয়েল টাইমে 3D উইন্ডোতে পরিবর্তন দেখতে পাবেন। ক্লো 7.0 আমরা প্যারামেট্রিক প্যাটার্ন ফিচারটি প্রবর্তন করেছি, যাতে ডিজাইনার এবং প্যাটার্ন মেকার তাদের প্যাটার্ন ব্লকগুলো আরও সহজে তৈরি করতে পারে। এই ফিচারটি এডিটর ট্যাবের মধ্যে রয়েছে। এটি পেতে প্রথমে মেইন মেনুর এডিটর ট্যাবে এবং পরে প্যারামেট্রিক প্যাটার্নে ক্লিক করুন। এই উইন্ডোটি স্ক্রিনের বাম দিকে প্রদর্শিত হবে এবং এখানে আপনার বডি প্যাটার্ন তৈরি করার জন্য ফ্রন্ট, ব্যাক এবং স্লিভের মেজারমেন্ট ইনপুট দিতে হবে। ফ্রন্ট এবং ব্যাক প্যাটার্ন পিসে সিমেট্রি এবং হাফ সিমেট্রি করার অপশন থাকবে। আপনি যদি সিমেট্রি চেক অন করেন তাহলে প্যাটার্নের উভয় পাশ তৈরি হবে এবং সিমেট্রি লিঙ্ক যুক্ত হবে।
যদি আপনি হাফ সিমেট্রি অপশন চেক অন করেন, তবে কোলো আপনার পোশাকের সিমেট্রি নির্দেশক সেন্টার লাইন সহ একটি সম্পূর্ণ প্যাটার্ন তৈরি করবে। আপনি যদি কোনো অপশন চেক অন না করেন, তবে প্যাটার্নের শুধুমাত্র একদিক তৈরি হবে, অর্থাৎ হাফ ফ্রন্ট এবং হাফ ব্যাক তৈরি হবে। স্লিপ তৈরি করতে বডি স্লিপ অপশনটি চেক অন করতে হবে। এভাবে এক পাশে স্লিপ তৈরি হবে। আপনি যদি উভয় পাশে স্লিপ তৈরি করতে চান, তাহলে সিমেট্রি বক্সটা চেক অন করতে হবে। আমরা যে মেজারমেন্টগুলো ইনসার্ট করব, তা স্পেকশিট অথবা রেফারেন্স গার্মেন্টস মেজার করে পেতে পারি। নিচের বাম কোণে আপনি রিসেট বাটন খুঁজে পাবেন। এটি মেজারমেন্টগুলোকে পুনরায় ডিফল্টে নিয়ে যাবে। আমি বডি ফ্রন্টের মেজারমেন্ট ইনপুট শুরু করব। আমি পুরাতন একটি স্পেকশিটের সব মেজারমেন্ট নিব। ফ্রন্টে সব মেজারমেন্ট ইনপুট দেওয়ার পূর্বে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, যেখানে কিভাবে প্যাটার্নের বা গার্মেন্টসের মেজারমেন্ট পরিমাপ করা হয়েছে তা স্পষ্ট করা হয়েছে। এখন আমি কুইকলি আমার মেজারমেন্টগুলো ইনপুট দিচ্ছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিছু মেজারমেন্টের পাশে টোটাল নামে একটা অপশন রয়েছে। আপনি যদি প্যাটার্নের টোটাল সারকামফারেন্স একত্রে ইনপুট দিতে চান, তবে টোটাল অপশনটি চেক অন করতে হবে। তাহলে ক্লো ফ্রন্ট এবং ব্যাকে টোটাল মেজারমেন্টটা ভাগ করে দিবে এবং এই মেজারমেন্ট ব্যাক প্যাটার্নে ডিঅ্যাক্টিভেট থাকবে। এখন আমি বাকি মেজারমেন্টগুলো ইনপুট দিব। ফ্রন্ট বডি মেজারমেন্ট কমপ্লিট। এখন আমি ব্যাক বডিতে যাব। এখানে ইমেজটিতে ব্যাক প্যাটার্নের বিভিন্ন অংশের মেজারমেন্ট কিভাবে নেওয়া হয়েছে তা দেখানো হয়েছে। এখন আমি ফ্রন্টের মতো ব্যাক প্যাটার্নের মেজারমেন্ট দ্রুত ইনপুট দিব। কমপ্লিট হবার পর আমি স্লিভে যাব। এখানে এই ইমেজ থেকে দেখে নিব স্লিভের কোন কোন অংশের মেজারমেন্ট প্রয়োজন। প্রথমে আমি বডি স্লিপ অপশনটি চেক অন করব, তারপর বিভিন্ন অংশের মেজারমেন্ট ইনপুট দিব। আমি আমার সব প্যাটার্নের সিমেট্রি অপশনটি চেক অন করব। সর্বশেষ আমি নিচের দিকের ক্রিয়েট বাটনটি সিলেক্ট করে আমার প্যাটার্নগুলো 2D উইন্ডোতে রাখব। এখন আমি প্যাটার্ন মডিফাই শুরু করতে পারি আমার ফাইনাল গার্মেন্টসের জন্য। ক্লো 7.0 তে আমরা গ্রেডিং এর কিছু উন্নতি করেছি। যখন কাছাকাছি অথবা ওভারল্যাপিং পয়েন্ট থাকবে, তখন এডিট গ্রেডিং ইজ টুল দিয়ে ক্লিক করলে ড্রপ ডাউন মেনু পাওয়া যাবে। ওভারল্যাপিং টপ স্টিচ এবং ইন্টারনাল লাইনের মতো যে কোনো পয়েন্ট সিলেক্ট করা যাবে। সিলেক্ট করা হয়ে গেলে আপনি কিছু ভিন্ন পদ্ধতিতে এডিট করতে পারবেন, হয় মাউস অথবা অ্যারো কি দিয়ে। আরেকটি উন্নতি হলো, আমরা কিছু গাইড ব্যবহার করেছি। আপনি যদি পয়েন্ট মুভ করার সময় কিবোর্ডে শিফট প্রেস করে রাখেন, তবে এক্স ওয়াই এবং 45 এক্সিসে গাইডলাইন পাবেন। আপনি পয়েন্টটি একটি নির্দিষ্ট দিকে হরাইজেন্টালি, ভার্টিক্যালি এবং ডায়াগোনালি মুভ করতে পারবেন। আর আপনি কন্ট্রোল প্রেস করে পয়েন্ট মুভ করলে এক্সটেনশনের অক্ষ বরাবর মুভ করতে পারবেন। আমরা আরও অন্তর্ভুক্ত করেছি মুভিং ডিস্টেন্স ডায়লগ বক্স। পয়েন্ট সিলেক্ট করে মুভ করার সময় একই সাথে রাইট ক্লিক করলে মুভিং ডিস্টেন্স বক্স পাওয়া যাবে। এখানে আপনার প্রয়োজনীয় দূরত্ব সেট করে নিতে হবে। আমরা নতুন একটি ফাংশন যোগ করেছি, যাতে ডিএক্সএফ প্যাটার্ন ইম্পোর্ট করার সময় গ্রেন লাইন ডিরেকশন শূন্যতে ফিরিয়ে নেওয়া যাবে। এখানে আমি আমার প্যাটার্ন ওপেন করলে আপনি দেখতে পাচ্ছেন
রিসেট গ্রেন অ্যাঙ্গেল অপশন। এটার মধ্যে তিনটা অপশন রয়েছে, মেনটেন অরিজিনাল, 270-0, 90-0। মেনটেন অরিজিনাল মানে হলো অরিজিনাল গ্রেন ডিরেকশনটা ঠিক রাখা, সুতরাং আমি মেনটেন অরিজিনালটা সিলেক্ট করব। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা গ্রেন ডিরেকশন 270 দেখাচ্ছে, যে কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যাই হোক, আমি যদি এটা পুনরায় ওপেন করি এবং 270-0 সিলেক্ট করি, তাহলে এখানে আমার গ্রেন লাইন 0 দেখাবে। অনুগ্রহ করে মনে রাখবেন, এই ফাংশন শুধু গ্রেন ডিরেকশন ভ্যালু পরিবর্তন করবে, গ্রেন লাইন এরো এর কোনো পরিবর্তন হবে না। একই ফলাফল পাব যখন আমি 90-0 সিলেক্ট করব। আর যদি আপনার প্যাটার্ন গ্রেন লাইন অরিজিনালি 0 থাকে, তবে মেনটেন অরিজিনাল সিলেক্ট করলে কাঙ্ক্ষিত ফল পাবেন। কিছু 2D ক্যাট সফটওয়্যারে প্যাটার্ন হরিজেন্টালি তৈরি করা হয় এবং গ্রেন ডিরেকশন ভুল ইনপুট দেওয়ার কারণে তাগুলোতে ইম্পোর্ট করার সময় কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। আশা করি এই উন্নতির কারণে পূর্ববর্তী প্রবলেমের সমাধান হবে। আমাদের আরেকটি উন্নতি হলো, এখন আপনি প্যাটার্ন গ্রেন লাইন অনুযায়ী রোটেট করতে পারবেন। প্রথমে ট্রান্সফর্ম প্যাটার্ন টুল দিয়ে প্যাটার্নের উপর রাইট ক্লিক করে রোটেট থেকে রিসেট অ্যালং গ্রেন ডিরেকশন সিলেক্ট করতে হবে। এটার মাধ্যমে আপনি আপনার প্যাটার্নকে অরিজিনাল অবস্থায় ফিরিয়ে নিতে পারবেন। এখন আপনি ক্লো থেকে রুল ফাইল এক্সপোর্ট করতে সক্ষম হবেন। এখানে আমি এই টি শার্টের গ্রেডিং সম্পন্ন করেছি, এখন এটা রুল ফাইল এক্সপোর্ট করব। সুতরাং আমি ফাইলে ক্লিক করে এক্সপোর্ট থেকে DXF সিলেক্ট করব। এরপর ফাইলটার একটা নাম দিব এবং সেভে ক্লিক করার সাথে সাথে পপ আপ বক্স পাবো। এই পপ আপ বক্স থেকে এই এক্সপোর্ট DXF এর সেটিংটা করে নিব। এখানে তিন ধরনের DXF ফরম্যাট রয়েছে, যা থেকে পছন্দটি বাছাই করতে হবে। এরপর গ্রেডেড নেস্টের নিচে থেকে রুল ফাইল সিলেক্ট করব। এখানে স্কেল অপশনও রয়েছে, আমি চাইলে তা সিলেক্ট করতে পারি। তারপর ওকেতে ক্লিক করব, তাহলে আমার DXF এবং রুল ফাইল আলাদাভাবে সেভ হয়ে যাবে। এখন আমি একটা নতুন প্রজেক্ট ফাইলে যাব, যাতে কোনো গ্রেডিং নেই এবং তাতে আমি ওই গ্রেডিং ফাইলটা অ্যাড করতে পারি খুব সহজে এবং দ্রুত। এখন আপনার POM ট্যাবে CSV ফাইল ইম্পোর্ট করার সক্ষমতা রয়েছে। এটা আপনাকে সাহায্য করবে দ্রুত POM এর নাম দিতে এবং ক্লোতে নতুন POM অ্যাড করতে। এখানে আমার গার্মেন্টসে POM টুলের মাধ্যমে ইতিমধ্যে POM অ্যাড করেছি। এখন আমি এই ফাইল ওপেন আইকনে যাব এবং CSV ফাইল নিয়ে আসবো, যেটা সঠিকভাবে POM নামে রয়েছে। একবার এটা সংযুক্ত হবার পর এখন আমি এই মেজারমেন্ট নিতে পারি, যা ইতিমধ্যে ক্লোতে অ্যাড হয়েছে, এবং এগুলোকে সঠিক নামে অ্যাসাইন করতে পারি। সুতরাং আমি এখানে সেন্টার ফ্রন্টে এই মেজারমেন্ট অ্যাসাইন করতে পারি এবং এই একই কাজ আমি সেন্টার ব্যাকেও করতে পারি। আরেকটি মজার বিষয় হলো, আমি যে কোনো CSV POM সিলেক্ট করে এখন এই ক্রিয়েট করা POM এ অ্যাসাইন করতে পারি। আমি এখনো আমার নিজস্ব POM অ্যাড করতে পারি, এটা অপরিহার্য নয় যে ক্লোতে অ্যাড করা CSV POM ব্যবহার করতে হবে। আমি এখনো চাইলে CSV POM অ্যাসাইন করতে পারবো। আপনি যে ব্ল্যাঙ্ক POM ব্যবহারের পরিকল্পনা করছেন না, তার ডিলিট করতে পারবেন। এখন যদি আপনি অ্যাড পয়েন্ট টুল ব্যবহার করেন,
তবে আপনার প্যাটার্নের উপর স্মার্ট গাইডলাইন দেখতে পাবেন। প্রথমে অ্যাড পয়েন্ট স্প্লিট টুল নিন, তারপর প্যাটার্নের আউটলাইনের উপর অথবা ইন্টারনাল লাইনের উপর মাউসের কার্সার রাখলে স্মার্ট গাইডলাইন শো করবে। এখন আপনি আরও নির্ভুলভাবে পয়েন্ট অ্যাড করতে পারবেন। নতুন ভাষণ 7.0-তে আমরা ফ্ল্যাটেনিং টুল উন্নত করেছি। পূর্বে এই টুলটি ক্লজ সিমুলেশন ক্যালকুলেট করে অ্যাভাতার থেকে একটি আকৃতি বের করার চেষ্টা করত, যে কারণে ক্যালকুলেশনের জন্য অনেক সময় প্রয়োজন হতো এবং মাঝে মাঝে অপ্রত্যাশিত বাগস দেখা যেত। আমরা এখন একটি নতুন অ্যালগরিদম প্রয়োগ করেছি যা ক্যালকুলেশন টাইম কম নিয়ে স্থিতিশীল এবং আরও নির্ভুল প্যাটার্ন প্রদান করে। এখানে এই হাতে আপনি দেখতে পাচ্ছেন আমি ছোট এবং জটিল প্যাটার্ন আরও সঠিকভাবে তৈরি করতে সক্ষম। ফ্ল্যাটেন করলে দেখতে পাচ্ছেন আমার প্যাটার্ন পূর্বের থেকে দূরত্ব তৈরি হয়েছে এবং স্থিতিশীল রয়েছে। নতুন সংস্করণ 7.0-তে বাটন লাইনগুলিও স্কিমেটিক রেন্ডারে চিহ্নিত করা যাবে। এজন্য আপনাকে 3D উইন্ডোর টগল মেনু থেকে স্কিমেটিক রেন্ডার প্রথমে সিলেক্ট করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন বাটনগুলি এখানে হাইলাইট হয়েছে। লাইনের থিকনেস পরিবর্তন করতে আপনি সিম লাইনের ভ্যালু পরিবর্তন করতে পারেন, এছাড়া কালারও পরিবর্তন করা সম্ভব। আপনি যদি অতিরিক্তভাবে থ্রেড লাইনও চিহ্নিত করতে চান তবে অবজেক্ট ব্রাউজারে ব্যবহৃত বাটনটি সিলেক্ট করতে হবে। তারপর প্রপার্টি এডিটরে থ্রেড ট্যাব সিলেক্ট করে ইউজ দ্য সেম মেটেরিয়াল অ্যাজ বাটনের বক্সটি আনটিক করতে হবে। ফাইনালি থ্রেডের কালার ব্ল্যাক অথবা স্কেমেটিক রেন্ডারে যে কালার নিয়েছেন তা সিলেক্ট করতে হবে। এখন আপনি 3D উইন্ডোতে অ্যাভাতার এবং গার্মেন্টস একসাথে সরাতে পারবেন। এজন্য আপনাকে 3D উইন্ডোতে অ্যাভাতারের উপর রাইট ক্লিক করতে হবে, তারপর ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট অ্যাভাতার অ্যান্ড গার্মেন্টস সিলেক্ট করতে হবে। তারপর আপনি গিজমো টুলের মাধ্যমে অ্যাভাতার এবং গার্মেন্টস 3D স্পেসের যে কোনো জায়গায় সরাতে পারবেন। যখন আমরা 3D-তে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতাম তখন 3D উইন্ডো এর যে কোনো জায়গাতে রাইট ক্লিক করে ফরম্যাট 3D ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ইমেজ চুজ করতাম এবং তা স্বয়ংক্রিয়ভাবে পুরো 3D উইন্ডোতে সেট হয়ে যেত। নতুন 7.0 ভার্সনের ডান দিকে ইমেজ রেশিও লক করার অপশন রয়েছে। ডিফল্ট হিসাবে এই লক রেশিও ফাংশনটি বন্ধ আছে। আপনি যদি ইমেজ রেশিও ঠিক রাখতে চান তবে লক রেশিওতে ক্লিক করুন। এই ফাংশনের মাধ্যমে এখন আপনি সহজে 3D উইন্ডো জুম ইন এবং জুম আউট করে ব্যাকগ্রাউন্ড আপনার ডিজাইনের সাথে ম্যাচ করতে পারবেন। কালারওয়ে মুডের কিছু পরিবর্তন করা হয়েছে। প্রথমটি হলো কালারওয়ে এডিটরের অবস্থান। আপনি যদি ক্লোতে মুড সেকশনে যান তবে দেখতে পাবেন কালারওয়ে এবং BOM আর সেখানে নেই। আমাদের এখনও কালারওয়ে এডিটর রয়েছে যা শুধু সরিয়ে উপরে মেন মেনুয়ের এডিটরের মধ্যে রাখা হয়েছে। যখন আপনি এডিটর সিলেক্ট করবেন আপনি খুঁজে পাবেন BOM, কালারওয়ে এবং প্যারামেট্রিক প্যাটার্ন। খুব সুন্দর একটা ফিচার এই সংস্করণে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, তা হলো আপনি সিমলেসভাবে এই ট্যাব ব্যবহার করে 2D এবং কালারওয়েতে সুইচ করতে সক্ষম হবেন। এখন 2D-তে প্যাটার্ন এডিট এবং অ্যাডজাস্ট করে কালারওয়েতে সুইচ করলে আপডেট দেখতে পাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট হলো আপনি যখন কালারওয়ে এডিটরের আইকন সিলেক্ট করবেন
তখন সবগুলো টেক্সচার ম্যাপ দেখতে পাবেন। সুতরাং আপনি যখন একটি থাম্বনেল সিলেক্ট করবেন তখন প্রপার্টি এডিটরে সব টেক্সচার ম্যাপ দেখতে পাবেন এডিট এবং অ্যাডজাস্ট করার জন্য। এখন আপনি খুব দ্রুত এবং সহজে কালার, গ্রাফিক্স এবং টেক্সচার এডিট করতে পারবেন প্রপার্টি এডিটরে না যেয়েই। তাই আপনার স্পিড এবং ওয়ার্কফ্লো আগে থেকে অনেক ভালো হবে। আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট হলো কালারওয়ের গ্রাফিক্স, ট্রিম এবং অন্যান্য অবজেক্ট সহজে ডিলিট করা যাবে। এটার জন্য আপনাকে অবজেক্টের উপর রাইট ক্লিক করে ডিলিট আইকন সিলেক্ট করতে হবে। এটা যদি অন্য কালারওয়েতে ব্যবহৃত হয় তবে ওয়ার্নিং পপ আপ দৃশ্যমান হবে। অনুগ্রহ করে মনে রাখবেন এটা ডিলিট করলে সবগুলো কালারওয়ে থেকে ডিলিট হয়ে যাবে। ব্যবহারকারীদের ওয়ার্কফ্লো আরও উন্নত করতে আরেকটি ইম্প্রুভমেন্ট হলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচার। সুতরাং আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে কালারওয়েতে ফেব্রিক অ্যাড করতে পারবেন, তাতে ম্যাপ এবং টেক্সচার পরিবর্তিত হবে। অনুগ্রহ করে মনে রাখবেন এই ফিচার শুধুমাত্র ফেব্রিকের রূপ পরিবর্তন করবে, সব ম্যাপ অ্যাডজাস্ট করা যাবে, কিন্তু এটা ফেব্রিকের ফিজিক্যাল প্রপার্টিস এবং ড্রেপের কোনো পরিবর্তন করবে না কোনো কালারওয়ের ক্ষেত্রেই। অভূতপূর্ণ উন্নতি হলো আমরা গ্রাফিক্স শো এবং হাইডের অপশন তৈরি করেছি। এখানে একটা অপশন রয়েছে শো আর হাইড গ্রাফিক্স। আমি স্ক্রল করে নিচে আসলে দেখতে পাচ্ছেন আমি সবগুলো কালারওয়েতে যে কয়টা গ্রাফিক্স ব্যবহার করেছি তা দেখা যাচ্ছে। যাই হোক, আমি যদি শো আর হাইট চেক অন করি তবে এই কালারওয়েতে ব্যবহৃত গ্রাফিক্সই শুধু দেখতে পাব। আপনি চাইলে সব গ্রাফিক্সও দেখতে পাবেন, আবার ইচ্ছা করলে শুধু এই কালারওয়েতে ব্যবহৃত গ্রাফিক্সটাই দেখতে পাবেন। আরেকটা ভিউইং আপডেট হলো লিস্ট ভিউ এবং ভিউয়ার ভিউ। এখন এটা শো ডিটেলে আছে যা ডান পাশের কোণে দেখতে পাচ্ছেন। আমি যদি এটা আনসিলেক্ট করি তবে ডিটেল ছাড়া শুধু ইমেজ দেখতে পাবেন। এখনও আমি সেভ ইমেজ বাটন সিলেক্ট করে কালারওয়ে এবং থ্রিডি উইন্ডোর স্ন্যাপশট নিতে পারি। আরেকটা ইম্প্রুভমেন্ট হলো ফাইল নেম স্বয়ংক্রিয়ভাবে কালারওয়ে এর নামে হয়ে যাবে। এটা উভয় স্ন্যাপশট এবং কালারওয়ে ইমেজের জন্য প্রযোজ্য হবে। আপনার এখন প্রিন্ট লেআউট মোডে গ্রেডিং শো এবং হাইডের অপশন রয়েছে। 2D প্যাটার্ন ডিসপ্লে আইকনে গ্রেডিং শো অন এবং অফ করতে পারবেন এবং প্রিন্ট লেআউট মোডে আপনি প্যাটার্ন গ্রেডিং ইনফরমেশন দেখতে সক্ষম হবেন। 7.0 সংস্করণে আপনি রিয়েল টাইমে নেস্টিং রেজাল্ট দেখতে পাবেন। নেস্ট প্যাটার্নে ক্লিক করার পর সিস্টেম নেস্টিং রেজাল্ট ক্যালকুলেট করা শুরু করবে এবং বর্তমান সময়ের নেস্টিং রেজাল্ট দেখা যাবে। আপনি পরিবর্তন এবং আপডেট রিয়েল টাইমে দেখতে পাবেন। ক্যালকুলেশন চলাকালীন আপনি যদি দেখেন ফলাফল অপরিবর্তিত রয়েছে তবে নেস্টিং স্টপ করতে পারেন অথবা কন্টিনিউ করতে পারেন চূড়ান্ত ফলাফলের জন্য। BOM এডিটরের কিছু ইম্প্রুভমেন্ট করেছি। প্রথমত, BOM আর মুড সেকশনে নেই। আপনি যদি মেইন মেনুয়ের এডিটরের মধ্যে যান তবে BOM খুঁজে পাবেন। আপনি সিমলেস ভাবে 2D এবং BOM এ সুইচ করতে পারবেন। BOM এর আরেকটি সংযোজন হলো ফেব্রিকের পাশে এই টুলটিপ। এখানে পরামর্শ দেওয়া হয়েছে যেহেতু ফেব্রিকের আনুমানিক মূল্য প্রিন্ট লেআউটে ফেব্রিক কনজাম্পশনের উপর ভিত্তি করে গণনা করা হয়, তাই প্রথমে প্রিন্ট লেআউটে ফেব্রিক নেস্ট করতে হবে, তাহলে মূল্য আপডেটেড হয়ে যাবে। যেহেতু আমি এখানে নেস্ট করিনি তাই আমার ফেব্রিকের মূল্য ডিফল্ট হিসাবে যা ছিল তাই রয়েছে। নেস্টিং এর জন্য প্রিন্ট লেআউট মোডে যাব এবং দ্রুত ট্রাউজারের প্যাটার্ন নেস্ট করব। আমরা এখন BOM এডিটরে ফিরে আপডেটে ক্লিক করলে দেখতে পাবো নেস্টিং রেজাল্ট অনুযায়ী আমাদের ফেব্রিকের মূল্য পরিবর্তিত হয়েছে।
কোলো 7.0 তে আমরা ইমুলেটর মোডের স্ট্রেস ফোর্স টলারেন্স আপডেট করেছি, যা 0.005 পার্থক্য অ্যালাউ করবে খুব বেশি স্ট্রেস ফেব্রিক্সের জন্য। যখন আপনি 0.005 পার্থক্যের কোনো সংখ্যা ইনপুট দিবেন, তখন একটি ইনফরমেশন আইকন দেখতে পাবেন যেখানে বলা হবে 0.005 খুব বেশি স্ট্রেস ফেব্রিক্স হিসাবে গণনা করা হয়। যদি পার্থক্যটি 0.005 এর বেশি হয়, তবে টুল আইকনটি তখনও দেখা যাবে। আর যদি পার্থক্যটি 0.005 এর কম হয়, তবে একটি ওয়ার্নিং আইকন আপনাকে জানাবে যে পার্থক্যটি খুবই কম। আমরা ঘোষণা করতে পেরে খুশি যে এখন আপনি ক্লো 7.0 সংস্করণে জিপার টিথ এবং টেপ আলাদাভাবে এডিট করতে সক্ষম হবেন। প্রপার্টি এডিটরে আপনি দেখতে পাবেন জিপার টিথ এবং টেপের জন্য আলাদা ট্যাব রয়েছে। এখন আমি আমার টিথকে অন্য কালারে পরিবর্তন করব। এবং টেপ ট্যাব সিলেক্ট করে স্বাধীনভাবে টেপের কালার পরিবর্তন করব টিথের থেকে আলাদা কালারে। জিপারের রূপ পরিবর্তন করতে আপনি বিভিন্ন ধরনের টেক্সচার এবং ম্যাপ প্রপার্টি এডিটরে নিয়ে আসতে পারেন। আর এই ধরনের সব টেক্সচার এবং ম্যাপ খুঁজে পাবেন হার্ডওয়্যার অ্যান্ড টিমস এর মধ্যে জিপারের নিচে। সেখানে রয়েছে প্লাস্টিক, মেটাল এবং নাইলনের টেক্সচার ইমেজ এবং নর্মাল ম্যাপ ইমেজ, যা আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি কোনো প্রিভিয়াস ভাষণে জিপার এডিট করেন, তবে এই টেক্সচার ইমেজ এবং নর্মাল ম্যাপ অ্যাড করলে আলাদাভাবে টেপ এবং টিথ এডিট করতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি টেপ এবং টিথের ম্যাটেরিয়াল টাইপ প্রিসেট আলাদাভাবে বাছাই করতে পারবেন। সুতরাং এখানে আমি ম্যাটেরিয়াল টাইপের নিচ থেকে বিভিন্ন ধরনের প্রিসেট আলাদাভাবে বাছাই করতে পারি টেপ এবং টিথের জন্য। আমরা এখন ক্লো 7.0 সর্বশেষ সংস্করণে বাইন্ডিং ফিচারের নতুন ইম্প্রুভমেন্ট দেখব। প্রথমে আমি নেকলাইনে বাইন্ডিং অ্যাপ্লাই করে নিচ্ছি। পরিবর্তনগুলির আপডেট নিশ্চিত করতে সিমুলেট করতে হবে। গার্মেন্টস স্থিতিশীল হলে সিমুলেশন অফ করব। আপনি যদি বাইন্ডিং প্রপার্টিজ এর মধ্যে বাইন্ডিং টাইপ দেখেন, সেখানে আন্ডার এবং ওভারের সাথে নতুন অপশন বোথ খুঁজে পাবেন। পূর্ববর্তী সংস্করণে আমরা শুধুমাত্র গার্মেন্টস এর নিচে অথবা উপরে বাইন্ডিং অ্যাপ্লাই করতে পারতাম। সর্বশেষ আপডেটে আপনি গার্মেন্টস এর বোথ সাইডে বাইন্ডিং অ্যাপ্লাই করতে পারবেন। বাইন্ডিং এর টাইপ পরিবর্তন করার পর সর্বদা স্থায়িত্ব নিশ্চিত করতে সিমুলেট করতে হবে। আপনি অন্যান্য প্রপার্টিজও আগের মতোই পরিবর্তন করতে পারবেন। বাইন্ডিং ফিচারে আরেকটি উন্নতি হলো এখন আপনি সিম লাইনেও বাইন্ডিং অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমি শোল্ডার সিম লাইনের উপর বাইন্ডিং অ্যাপ্লাই করব। বাইন্ডিং টুল নিয়ে স্টার্ট পয়েন্টে ক্লিক করে শুরু করব এবং ইন্ডিং পয়েন্টে ডাবল ক্লিক করার পর যে সাইডে বাইন্ডিং অ্যাপ্লাই করতে চাই সেই সাইড সিলেক্ট করতে হবে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে সিম লাইনে বাইন্ডিং অ্যাপ্লাই হয়েছে। এখন গার্মেন্ট সিমুলেট করব যাতে বাইন্ডিংটা ভালোভাবে সেট হয়। বাকি বাইন্ডিং প্রপার্টিজ অন্য বাইন্ডিং এর মতোই থাকবে। ক্লো 7.0 তে আমরা টপ স্টিচে ছোট একটি আপডেট করেছি। এখন আপনি টপ স্টিচের অর্ডার পরিবর্তন করতে পারবেন।
এডিট টপ স্টিচ টুল দিয়ে যে টপ স্টিচ মুভ করতে চান তা সিলেক্ট করুন। তারপর রাইট ক্লিক করে নিচের দিকে অর্ডারে যান। এখানে আপনি কয়েকটি অপশন পাবেন, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড ব্যাকওয়ার্ড এবং সেন্ড টু ব্যাক। তারপর দেখতে পাবেন আপনি যে অর্ডারটি সিলেক্ট করেছেন সে অনুযায়ী আপনার টপ স্টিচ পরিবর্তিত হয়েছে। আমরা নতুন এই রিলিজে ট্রিমের কিছু গুরুত্বপূর্ণ আপডেট করেছি। একটা আপডেট হলো প্যাটার্নকে ট্রিমে রূপান্তর করা যাবে। এটা ট্রিম তৈরি করা এবং বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের জন্য খুব হেল্পফুল হবে। এখানে আমি ক্লোতে একটি বাটারফ্লাই তৈরি করেছি এবং এটাকে ট্রিমে কনভার্ট করব। প্রথমে আমি নিশ্চিত হব যে আমার টেক্সচার ম্যাপ ইউনিফাইড আছে। তারপর থ্রিডি উইন্ডোতে এটার উপর রাইট ক্লিক করব এবং কনভার্ট টু ট্রিম সিলেক্ট করব। একবার এই অপশন সিলেক্ট করলে প্যাটার্ন ট্রিমে রূপান্তরিত হবে এবং টুডি উইন্ডো থেকে প্যাটার্ন অদৃশ্য হবে। এখন আমি এই ট্রিম গার্মেন্টসের উপরে আমার পছন্দের জায়গায় রাখতে সক্ষম হব, তেমনভাবে যেমনভাবে অন্য ট্রিম রাখা যায়। বিশেষ দ্রষ্টব্য, আপনার ট্রিমের ওয়েট রিক্যালকুলেটেড হবে, সুতরাং এটা পুনরায় সঠিকভাবে এডিট করার প্রয়োজন হবে না। ট্রিমের আরেকটি উন্নতি হলো এখন আপনি ট্রিম ডুপ্লিকেট করতে পারবেন সিমেট্রিক প্যাটার্নে এবং মিরর পেস্ট করতে পারবেন। এটার জন্য আমি ট্রিম সিলেক্ট করে রাইট ক্লিক করব এবং ডুপ্লিকেট টু সিমেট্রিক প্যাটার্ন সিলেক্ট করব। আপনি দেখতে পাচ্ছেন এটা সিমেট্রিক প্যাটার্নের উপর অবিশ্বাস্যভাবে সংযুক্ত হয়েছে। এছাড়াও আপনি আপনার ট্রিম থ্রিডি উইন্ডোতে মিরর পেস্ট করতে পারবেন। এখানে আমি বাটারফ্লাইটি সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করলাম। এরপর পুনরায় আমি রাইট ক্লিক করে মিরর পেস্ট সিলেক্ট করলাম। এরপর শ্যাডো দেখে আমি আমার পছন্দ জায়গায় আমার বাটারফ্লাইটি রাখতে পারি। সেভেন পয়েন্ট ওতে আপনি ইন্টারনাল লাইনের উপর বাটন অ্যাড করতে পারবেন। ট্রান্সফর্ম প্যাটার্ন ব্যবহার করে প্রথমে আমি ইন্টারনাল লাইন সিলেক্ট করব। তারপর থ্রিডি টুলবার থেকে অ্যাড বাটন টুল নিয়ে ইন্টারনাল লাইনের উপর রাইট ক্লিক করব। তখন বাটন পপ আপ উইন্ডো দৃশ্যমান হবে এবং আমি ইন্টারনাল লাইনের উপর কিভাবে বাটন ডিস্ট্রিবিউট করব তা ঠিক করব। ঠিকভাবে সেট করার পর ওকেতে ক্লিক করব। তখন আপনি টুডি এবং থ্রিডি উইন্ডোতে ইন্টারনাল লাইনের উপর বাটনগুলো দেখতে পাবেন। এখন আমি বাটন প্রপার্টি এডিটর থেকে এডিট এবং অ্যাডজাস্ট করতে পারবো অন্য বাটনের মতো। ক্লো 7.0 একটি এক্সাইটিং ইম্প্রুভমেন্ট হলো টেক্সচার এডিটরে কালার সুইচ। কালার সুইচের মাধ্যমে প্রিন্ট এবং গ্রাফিক্সের ইন্ডিভিজুয়াল কালার এডিট করা যাবে। এখন এই গ্রাফিক্সটি এডিট করে আপনাদের দেখাবো। প্রথমে গ্রাফিক্সের লেয়ার সিলেক্ট করব এবং কালার সুইচ চেক অন করব। তারপর নাম্বারের এখানে যে কয়টি কালার চেঞ্জ করব তা লিখব। যে কালারের উপর আমি মাউসের কার্সার রাখব তা হাইলাইট হবে। এখন আমি যে কালার পরিবর্তন করতে চাই তা সিলেক্ট করব এবং কালার উইন্ডোতে তা পরিবর্তন করব। তারপর অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজে ক্লিক করব, তাহলে এটা কালার এডিটরে আপডেট হয়ে যাবে। আমি একই কাজটি পরবর্তী কালারওয়েতে একই গ্রাফিক্সের উপর করতে পারি। আমি মাল্টিটেক্সার এডিটরে ফিরে যাব, গ্রাফিক্স লেয়ার সিলেক্ট করে কালার নাম্বার লিখব। যে কালার পরিবর্তন করব তার উপর মাউস কার্সার রেখে সিলেক্ট করব এবং কালার উইন্ডো থেকে ইচ্ছামতো কালারে পরিবর্তন করব। আমার পছন্দ মতো অ্যাডজাস্ট করতে পারবো এবং এটা শুধু ওই কালারেতে ইফেক্ট করবে। আমি একই কাজটি প্রিন্টের জন্য করতে পারি। সুতরাং আমি প্রিন্ট ফ্যাব্রিকটা সিলেক্ট করে মাল্টিটেক্সচার এডিটরে ফিরে যেতে পারি। কালার সুইচ চেক অন করব, কালার নাম্বার লিখব এবং কালার পরিবর্তন করব। আমি চাইলে বিলার বক্সও চেক অন করতে পারি, যা কালারকে কিছুটা শার্পার করে তুলবে, সে কারণে এজগুলো বেশি ব্লার হবে। এটার পর একটা স্মুদার ফিনিশ পাবো।
আমি যেমন চাই তেমনভাবে এডিট করতে পারবো এই কালারের জন্য। সর্বশেষ আমি অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ সিলেক্ট করব। আমরা আমাদের লাইব্রেরি লেআউট পরিবর্তন করেছি ট্রি স্ট্রাকচারে। ক্লো 7.0 এই সংস্করণে আপনি এক্সপ্যান্ডার ক্লবস আইকন ব্যবহার করে ফোল্ডার ওপেন করতে পারবেন। আমরা বিশ্বাস করি ক্লোর এই স্ট্রাকচারে নেভিগেশন এবং অর্গানাইজেশন একটু হলেও সহজ এবং দ্রুত হবে। আপনি দেখতে পাচ্ছেন এই ড্রপ ডাউনের মাধ্যমে আপনার যে সাব ফোল্ডার আছে তা দেখতে পাবেন। আর যদি আপনার কোনো সাব ফোল্ডার না থাকে তবে এই ড্রপ ডাউন আইকন আর প্রদর্শিত হবে না। আরেকটি উন্নতি হলো আমরা অবজেক্ট ব্রাউজারও ট্রি স্ট্রাকচার করেছি। এখানে অবজেক্ট ব্রাউজারের স্ক্রিন ট্যাবেও একই রকম ট্রি স্ট্রাকচার দেখতে পাবেন। আপনি আরো দেখতে পাবেন মেজর সেকশনের ডিসক্রিপশন আইকন। সাব ফোল্ডার বা সাব ইনফরমেশনের প্রয়োজন হলে এই ড্রপ ডাউন প্রদর্শিত হবে। সুতরাং আপনি বিভিন্ন সেকশন শো এবং হাইড করতে সক্ষম হবেন, যার দ্বারা ক্লোতে আপনি আরো অর্গানাইজড ভাবে কাজ করতে পারবেন। এই আপডেট শুধুমাত্র ইউজার ফ্রেন্ডলি নয়, বরং এটা একটা কনসেন্ট্রেট এরিয়াতে অনেক ফিচার অ্যাক্সেস করতে সামর্থ্য দেয়। আমরা আরেকটি আপডেট করেছি, ইউআই সেটিং এর মাধ্যমে সলিডিফাই অংশের কালার পরিবর্তন করা যাবে। সুতরাং আমি যদি এই গার্মেন্টস কে সলিডিফাই করি এবং তারপর ইউজার সেটিং থেকে ইউজার ইন্টারফেসে যাই, তবে এখানে সলিডিফাই এর কালার পরিবর্তন করে আমার পছন্দের যে কোনো কালার দিতে পারবো। আমি যদি এই পিঙ্ক সিলেক্ট করি তবে আমার গার্মেন্টস স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে। আমরা ওপেন গার্মেন্টস অপশনও আপডেট করেছি। এখন আপনি গার্মেন্টস ফাইল নিয়ে আসলে অপশন পাবেন মেইনটেইন দ্য কারেন্ট অ্যাভাতার পোজ অথবা ওপেন সাইজ অ্যান্ড পোজ ফ্রম দ্য গার্মেন্টস ফাইল। আপনি যদি ওপেন সাইজ অ্যান্ড পোজ ফ্রম দ্য গার্মেন্টস ফাইল সিলেক্ট করেন তবে অ্যাভাতার পোজ চেঞ্জ হয়ে যাবে ওই গার্মেন্টস ফাইল যে পোজে ছিল সেই পোজে। শেষ ইউআই আপডেট হলো অবজেক্ট ব্রাউজারের ফেব্রিক্স থাম্বনেল ইমেজ। যখন আমি ফেব্রিক্স অ্যাডজাস্ট এবং পরিবর্তন করতেছি, আপনি দেখতে পাচ্ছেন অবজেক্ট ব্রাউজারে থাম্বনেল পরিবর্তিত হচ্ছে। যখন আমি এডিট টেক্সচার টুল ব্যবহার করে এই টেক্সচার রোটেট এবং অ্যাডজাস্ট করি, তখন এটা স্বয়ংক্রিয়ভাবে অবজেক্ট ব্রাউজারের ফেব্রিক্স থাম্বনেলকে আপডেট করে। সেভেন পয়েন্ট ও সংস্করণে ফারের ম্যাক্সিমাম লেন্থ পরিবর্তিত হয়েছে। আগের সংস্করণে ফার লেন্থ সর্বোচ্চ 255 mm পর্যন্ত বৃদ্ধি করা যেত। সর্বশেষ সংস্করণে এটা সর্বোচ্চ 1000 mm পর্যন্ত বৃদ্ধি করা যাবে। আপনি যদি ইঞ্চ ইউনিট ব্যবহার করেন তবে সর্বোচ্চ 40 inches পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। বর্ণনা করার আগে আমি রেন্ডার উইন্ডো ওপেন করব ফারের প্রিভিউ দেখার জন্য, কারণ ফারের প্রিসেট শুধুমাত্র রেন্ডার উইন্ডোতে দেখা যায়। আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার লেন্থ সেট করা আছে। এখন আমি প্রপার্টি এডিটরে ফার লেন্থ পরিবর্তন করে সর্বোচ্চটা দিব। সুতরাং আমি এখানে সর্বোচ্চ ভ্যালু 1000 mm দিব। ইন্টারেক্টিভ রেন্ডারের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন ফারের লেন্থ বর্ধিত হয়েছে। আপনি হয়তো ইতিমধ্যে জানেন যত লম্বা ফার নেবেন তত বেশি ম্যাচ রেন্ডার করতে হবে, যে কারণে রেন্ডার টাইম বেশি প্রয়োজন হবে। অনুগ্রহ করে বিষয়টি মনে রাখবেন। আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই ক্লো ডিসকর্ড চ্যানেল। ডিসকর্ডে ক্লো এর অফিসিয়াল সার্ভার তৈরি করা হয়েছে। এটা একটি কমিউনিটি প্ল্যাটফর্ম। ডিসকর্ড এর ক্লো অফিসিয়াল সার্ভারে আপনি ক্লো সম্পর্কে বিভিন্ন নিউজ, টিপ মেটেরিয়াল, ক্লো টিপস এবং ক্লো ইউজারদের সাথে টিপস এবং ইন্ডাস্ট্রিয়াল নিউজ শেয়ার করতে পারবেন। পিসি ওয়েব ব্রাউজার,
মোবাইল অ্যাপ এবং ইনভাইটেশন লিঙ্কের মাধ্যমে ডিসকর্ডে অ্যাক্সেস করা যাবে। এখন এখানে আমরা একটি কিউআর কোড রিলিজ করেছি যার মাধ্যমে আপনি ডিসকর্ড ক্লো অফিসিয়াল সার্ভারে অ্যাক্সেস করতে পারবেন। সুতরাং আপনি চাইলে এই কিউআর কোড স্ক্যান করে ডিসকর্ড ক্লো অফিসিয়াল সার্ভারে যোগ দিতে পারেন। আরো তথ্য এবং রুলস জানার জন্য আমাদের ডিসকর্ড চ্যানেল দেখুন। আমরা এই অফিসিয়াল ডিসকর্ড ক্লো সার্ভারের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন ক্লো ব্যবহারকারীদের সাথে দেখা করার জন্য এবং একে অপরের সাথে তথ্য ভাগ করার জন্য উন্মুখ। আমরা ওয়েবিনারের শেষ পর্যায়ে, আশা করি সবাই এই ওয়েবিনার উপভোগ করেছেন এবং আজকে এখান থেকে নতুন কিছু শিখেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।